কাঠুরিয়া ছিল, নিজের বলতে তার কেউ ছিল না। সে রোজই পাহাড়ের জঙ্গলে কাঠ কাটতে যেত। একদিন সে জঙ্গলে কাঠ কাটছে, এমন সময় দেখল হঠাৎ সাদা রঙের কিছু একটা গাছ থেকে ঝুপ করে নিচে পড়ল। কাঠুরিয়া বুঝতে না পেরে এগিয়ে গেল। আরে, গাছ থেকে ওটা কি পড়ল? আরে, এটা তো একটা সারস পাখি। দেখে তো মনে হচ্ছে পাখিটা নিশ্চয়ই খুব ব্যথা পেয়ে মাটিতে পড়েছে। আহা, বেচারা উঠতেও পারছে না। কাঠুরিয়া সারসটিকে কোলে তুলে নিল। তারপর পাখিটির মাথায় গায়ে হাত বুলিয়ে দিতে গিয়ে দেখল ডানায় একটা তীর বিঁধে আছে। এ তো দেখছি সারসটার ডানায় তীর বিঁধেছে, তাই পাখিটা এত কষ্ট পাচ্ছে। আমি এই তীরটা বের করে দিই। এই বলে ডানা থেকে সে তীরটা বের করে দিল, তারপর ক্ষত স্থানটা জল দিয়ে ধুইয়ে দিল। আস্তে আস্তে পাখিটির ডানার ব্যথা কমে গেল আর সারসটি মহানন্দে ডানা মেলতে লাগল। এরপর সারসটিকে হাতে তুলে কাঠুরিয়া পাখিটির মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, খুব সাবধানে উড়বে, বুঝলে? আচ্ছা, আসছি বন্ধু, বিদায়। সারসটিকে বিদায় জানিয়ে কাঠুরিয়াটি আবার কাঠ কাটতে শুরু করে। কাটতে কাটতে সে অনুভব করল যেন তার কাঠ কাটতে আর কোনো কষ্টই হচ্ছে না, এবং সে আগের তুলনায় অনেক দ্রুত কাঠ কাটছে। আমার কুড়ুলটা আগের থেকে বেশ হালকা লাগছে। কাঠ কাটতে তেমন ক্লান্তও বোধ করছি না। নিজেকে বেশ শক্তিশালী মনে হচ্ছে। কয়েকদিন পরের ঘটনা। পাহাড়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বিদ্যুতের ঝলকানি, মেঘের গর্জন, বৃষ্টিতে ভিজে কাঠুরিয়া কাঠ কাটছে। কাঠ কাটার পর সব কাঠ মাথায় করে নিয়ে পাহাড় থেকে নিচে নেমে নিজের কুঁড়ে ঘরের সামনে এসে কাঠুরিয়া চমকে গেল। ঘরে এত আলো জ্বলছে কেন? আমার ঘরে আলো এলো কোথা থেকে? কিছুই তো বুঝতে পারছি না। গিয়ে দেখি তো ঘরে এত কিসের আলো। এই বলে কাঠুরিয়া মাথা থেকে কাঠের বোঝা নামিয়ে ঘরে যেতে গেল। অমনি ঘরের ভিতর থেকে ধবধবে ফর্সা অপরূপ সুন্দরী একটি মেয়ে বেরিয়ে এলো। মেয়েটিকে দেখে কাঠুরিয়া বেশ বিস্মিত হল এবং কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কে তুমি? কোথা থেকে আমার ঘরে এসেছ? আর কেনই বা এসেছ? আমি তোমার বউ হতে চাই। আমি জানি তুমি খুব পরিশ্রমী ও দয়ালু মানুষ। তোমাকে আমার ভালো লেগে গেছে। আমি তো তোমার মতো একজন পুরুষ মানুষের সন্ধানেই ছিলাম, তাই তোমার বাড়ি এসেছি। বৃষ্টিতে পুরো ভিজে গেছো দেখছি। এখন ঘরে এসো, গরম জল করে রেখেছি। হাত মুখ ধুয়ে এসে শুকনো জামা কাপড় পরো। আমি তোমার জন্য খাবার রেঁধে রেখেছি, কিছু খেয়ে নাও। কাঠুরিয়া ঘরে ঢুকে দেখল তার ঘরদোর সব পরিষ্কার, সব কিছু পরিপাটি করে সাজানো। এই সব দেখে কাঠুরিয়া যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, যেন মনে হচ্ছে সবই তার স্বপ্ন। এরপর ওদের বিয়ে হয়ে গেল। একদিন কাঠুরিয়ার বউ কাঠুরিয়ার কাছে একটি আবদার করল। বলছি, আমাকে একটা তাঁত ঘর বানিয়ে দেবে? আমি তাঁত বুনব। হ্যাঁ, তুমি তাঁত বুনবে? পারো তাঁত বুনতে? হ্যাঁ, আমি তাঁত বুনতে জানি। ঠিক আছে,
তুমি যখন বলছো আমি তোমায় তাঁত ঘর বানিয়ে দেব। আবদার শুনে কাঠুরিয়া তার বউকে একটা তাঁত ঘর বানিয়ে দিল। বউ তো ভীষণ খুশি। আজ থেকে আমি তাঁত বোনা শুরু করব, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? আজ থেকে 7 দিন তুমি এই ঘরে ঢুকবে না, এমনকি ঘরের ভিতরে উঁকিও মারবে না। ঠিক আছে, তাকাবো না, কিন্তু কেন? সে তোমায় আমি কারণ বলতে পারবো না, কিন্তু তুমি আমায় কথা দাও। আচ্ছা ঠিক আছে, আমি তাঁত ঘরের দিকে একবারের জন্যও তাকাবো না। এই এই তোমায় আমি কথা দিলাম। কথাটা যেন মনে থাকে। এই বলে কাঠুরিয়ার বউ তাঁত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর 7 দিন ধরে শুধুই ঘট ঘটাং ঘট ঘট ঘটাং শব্দ ওই তাঁত ঘর থেকে ভেসে আসতে লাগল। এদিকে কাঠুরিয়ার মনে অনেক কৌতূহল হল, তার বউ 7 দিন ধরে কি বুনছে। তার মন চাইছিল একবার জানালা দিয়ে ঘরের ভেতরে উঁকি মারতে, কিন্তু বউকে সে কথা দিয়েছে, তাই ইচ্ছা থাকলেও তাঁত ঘরের দিকে সে তাকালো না। 7 দিন পর তার বউ বাইরে এলো, হাতে তার সুন্দর একটি কাপড়। কই শুনছ, দেখো তো কাপড়টা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, অপূর্ব। কিন্তু এই কদিনে তুমি তো দেখছি খুব রোগা আর দুর্বল হয়ে গেছো। কাঠুরিয়ার স্ত্রী কাঠুরিয়ার হাতে কাপড়টা দিয়ে বলল, ও কিছু না, শোনো, এই কাপড়টা তুমি বাজারে গিয়ে বিক্রি করো, কিন্তু তুমি নিজে থেকে এর কোনো দাম ধরবে না, লোকে যা দাম দেবে তুমি তাই নিও। ঠিক আছে। তুমি এই কাপড়টা বিক্রি করো গে, আমি এর মধ্যে তোমাকে আরও একটা কাপড় বুনে দেব। তবে বাজার থেকে ফিরে এসে তুমি যেন ভুলেও এই ঘরের দিকে তাকিও না। আচ্ছা ঠিক আছে। এই বলে কাঠুরিয়া 7-7টি পাহাড় পেরিয়ে অনেকটা পথ হেঁটে অবশেষে এক শহরের বাজারে এসে পৌঁছালো। তার হাতে অপরূপ সুন্দর ও সূক্ষ্ম কারুকার্য করা কাপড়টা দেখে লোকেদের ভিড় জমতে লাগলো, এবং মুহূর্তের মধ্যে অনেক লোকের ভিড় জমে গেল। সকলেই কাপড়টার দাম জানতে চাইল, কিন্তু কাঠুরিয়া তার বউয়ের কথা মতো কাউকে কাপড়ের দাম বলল না, তাই প্রত্যেকে যে যার মতো দাম বলতে শুরু করল। এই কাপড়টা 5 মোহর দাম দেব। আরে না না, এই কাপড়টা আমি 10 মোহর দেব। এই কাপড়টার দাম 30 মোহরের কম হতেই পারে না, আমি 30 মোহর দেব, আমাকে দাও। এই রকম যখন দাম নিয়ে কোলাহল চলছে, ঠিক তখনই ঘোড়ায় চড়ে এক সৈন্য এসে হাজির হলো। ওহে কাপড়ওয়ালা, তোমার এই কাপড়ের সুনাম রাজামশায়ের কাছে পৌঁছেছে, এর সঠিক দাম একমাত্র তিনিই দিতে পারবেন, চলো আমার সঙ্গে রাজপ্রাসাদে। এই বলে সৈন্য কাঠুরিয়াটিকে রাজপ্রাসাদে রাজার কাছে নিয়ে গেল। কাঠুরিয়ার হাতে কাপড় দেখে রাজামশাই বেশ খুশি হলেন। তোমার এই কাপড়ের গুণগান আমি শুনেছি, কই দেখি কাপড়টা। বাহ, খুব সুন্দর তো কাপড়টা, কি অপূর্ব কারুকাজ করা, সারস পাখির পালক দিয়ে কাপড়টা বোনা হয়েছে, এমন কাপড় তো আর পাওয়াই যায় না, অতি দুর্লভ। তুমি যদি আবারও কখনো এই কাপড় পাও, সোজা আমার কাছে চলে আসবে, আর এই নাও, এতে 100 স্বর্ণমোহর আছে, তোমার কাপড়ের মূল্য। কাঠুরিয়া এতগুলো সোনার মোহর পেয়ে খুশি মনে বাড়ির পথে রওনা দিল, তাকে 7টা পাহাড় পেরিয়ে যেতে হবে। কাঠুরিয়া 7ম পাহাড়টি পেরোতেই আবার সেই তাঁত বোনার ঘট ঘটাং শব্দ শুনতে পেল। হঠাৎ কাঠুরিয়ার রাজার একটা কথা মনে পড়ে গেল, বউ যে কাপড় বুনছে সুতো না দিয়ে একটি করে বুনল, রাজামশাইও বললেন কাপড়টা সারস পাখির পালক দিয়ে বোনা, কিন্তু ঘরের ভিতর বউ সারস পাখির পালক পাবে কোথায়। এই সব ভাবতে ভাবতে কাঠুরিয়া বাড়ি চলে এলো। তাঁত ঘর থেকে আসা শব্দটি তার কানে বাজছে, এই শব্দ তার মনকে উথাল পাথাল করছে, নানান প্রশ্ন তার মনকে বড়ই কৌতূহলী করছে,
তার মন চাইছে একবার জানালার ফাঁক দিয়ে দেখতে যে ভেতরে বউ কি করে সুতো ছাড়া তাঁত বুনছে, আর সারস পাখির পালকই বা সে পাচ্ছে কোথায়। কি করবে না করবে কাঠুরিয়া কিছুই ভেবে পাচ্ছে না। নিজেকে কিছুতেই সামলাতে না পেরে জানালা দিয়ে ঘরের ভেতর উঁকি মেরে সে দেখল তাঁতটার সামনে ধবধবে সাদা একটি সারস পাখি বসে আছে। পাখিটি তার লম্বা ঠোঁট দিয়ে নিজের গা থেকে পালক তুলছে আর সেই পালক দিয়ে কাপড় বুনছে। এই সব দৃশ্য দেখে ভয়ে তার সারা শরীর কাঁপতে লাগলো, গলা শুকিয়ে গেল। আমি কি দেখলাম? তাঁত ঘরে সারস পাখি, মানে মানে সারস পাখি আমার বউ? না না, এ হতে পারে না। এদিকে সন্ধ্যা নেমে এসেছে, চারিদিকে আবছা অন্ধকার। অন্ধকারের মধ্যে মাথায় হাত দিয়ে বসে আছে কাঠুরিয়া। হঠাৎ দেখল তার বউ পাশে বসে আছে। কাঠুরিয়া একটু ভয় পেয়ে তার দিকে তাকালো। আমাকে ভয় পেও না, তোমার মনে আছে একদিন পাহাড়ের জঙ্গলে তুমি এক সারস পাখিকে তীরের আঘাত থেকে সারিয়ে তুলেছিলে? আমি সেই সারস পাখি, তোমাকে সাহায্যের জন্যই আমি মানুষ রূপে এখানে এসেছিলাম। আমার আসল রূপ তুমি দেখে ফেলেছ, তাই আমি আর এখানে থাকতে পারব না। তোমার সেদিনের সেবা শুশ্রূষাতে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, তাই তোমার সাথে থাকতে এসেছিলাম। তুমি কাপড়টা যাতে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করতে পারো, তাই এই কাপড়টা বুনছিলাম, শেষ করতে পারলাম না। তোমাকে তো ঘরের ভিতরে তাকাতে বারণ করেছিলাম, কেন তাকালে তুমি? আর তোমার সঙ্গে আমার দেখা হবে না, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে আমাকে ছেড়ে চলে যেও না। আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না যে। আমি 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 অতি কৌতূহলবশত তাঁত ঘরের দিকে তাকিয়ে ফেলেছি, আমাকে আমাকে আর একটি বার সুযোগ দাও। আমার সময় যে শেষ। এই বলে কাঠুরিয়ার বউটি আবার সারস পাখিতে পরিণত হয়ে গেল। তারপর মন খারাপের গলায় ডাকতে ডাকতে ডানা মেলে উড়ে গেল দূর আকাশে। বিদায়, চির বিদায়, বিদায়, চির বিদায়। কাঠুরিয়া অশ্রু সজল চোখে আকাশের দিকে তাকিয়ে সারস পাখিটিকে হাত নেড়ে বিদায় জানাল এবং পাখিটি চলে যাওয়ার পর সে কান্নায় ভেঙে পড়ল। তুমি এসেছো, তুমি আমার কাছে ফিরে এসেছো। আমি আমি তোমার জন্য প্রতি মুহূর্ত অপেক্ষা করেছি, কি যে কষ্টে কেটেছে আমার দিনগুলো। তোমাকে ফিরে পেয়ে আমি ভীষণ খুশি। কাছে এসো, কাছে এসো। কি হলো, আমি তোমাকে স্পর্শ করতে পারছি না কেন? কেন পারছি না?
তোমায় অসংখ্য ধন্যবাদ কাঠুরিয়া, আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য তোমার কাছে চিরকৃতজ্ঞ রইলাম। কিন্তু তোমাকে খুব দুঃখী মনে হচ্ছে, কিসের দুঃখ তোমার? আমি আমার সারস বউকে হারিয়েছি। চিরদিনের জন্য পাখি হয়ে বউ আমার ওই আকাশে উড়ে গেছে। আমার আমার সারস বউ ছাড়া আমার জীবন যে বৃথা। আহা, তুমি কেঁদো না কাঠুরিয়া, আমি তোমাকে একটা সাহায্য করতে পারি। জানি না এতে তুমি তোমার সারস বউকে ফিরে পাবে কি না। আমাকে দয়া করে সাহায্য করো পেঁচারানী। আমার কাছে একটা অলৌকিক শক্তি আছে যেটা আমি এখনো পর্যন্ত ব্যবহার করিনি, সেটা আমি তোমাকে দিচ্ছি। তবে সেই শক্তি তুমি একবারের জন্যই ব্যবহার করতে পারবে। হে অলৌকিক শক্তি, তুমি আমাকে চিরদিনের জন্য সারস পাখিতে পরিণত করো। মেঘরাজ্য পেরিয়ে পক্ষী দেশে সারস বউয়ের দেশ। সেখানে সারস বউ উদাস মনে বসে কাঠুরিয়ার কথা ভাবছে। সেই সময় পক্ষী দেশে ভ্রমণ করতে আসা মেঘবালিকা সারস বউকে দেখে তার উদাস থাকার কারণ জানতে চায়। বলি, ও সারস পাখি, তোমার মন এত উদাস কেন? আমি আমার কাঠুরিয়া স্বামীর কথা ভাবছি, পৃথিবীতে যাকে আমি একাকী ছেড়ে রেখে আসতে বাধ্য হয়েছি, তার জন্য খুব মন কেমন করছে। ঠিক আছে সারস পাখি, তোমার স্বামীর সাথে কখনো দেখা হলে আমি তোমার কথা নিশ্চয়ই তাকে বলবো। এখন আসি। মেঘবালিকা যখন পক্ষীদেশ থেকে মেঘরাজ্যের দিকে ফিরছিল, ঠিক সেই সময় কাঠুরিয়া সারস মেঘরাজ্যের দিকে উড়ে আসছিল। কোথায়? আমি তোমার জন্য এখানে এসেছি। আমায় দেখা দাও, আমায় দেখা দাও। তুমি কি সারস বউয়ের কাঠুরিয়া স্বামী? হ্যাঁ, কিন্তু তোমার সারস বউ তোমার কথাই যে ভাবছে, আমি এই ওর সাথে কথা বলেই আসছি। তুমি আমার সারস বউকে চেনো? কোথায় পাবো তাকে? তুমি এই মেঘরাজ্য পেরিয়ে পক্ষী দেশে প্রবেশ করলেই দেখবে পক্ষী দেশের প্রবেশদ্বারে বসে আছে তোমার সারস বউ। ধন্যবাদ, ধন্যবাদ মেঘবালিকা। সারস বউ, সারস বউ, তুমি কোথায়? সারস বউ, আমার স্বামীর কণ্ঠস্বর না? তুমি এখানে? হ্যাঁ, আমি তোমার কাঠুরিয়া স্বামী। তুমি এই রূপে
আর এখানেই বা এলে কি করে? তোমার প্রতি ভালোবাসাই আমাকে এখানে নিয়ে এলো। এক পেঁচারানীর বরদানে ও মেঘবালিকার পথ নির্দেশিকায় আমি এখানে সারস রূপে আসতে পেরেছি। তোমার জন্য যে আমি অনেক কেঁদেছি, তোমার কাছে ফিরে যাবার আমার আর কোনো পথ ছিল না। একটা সাধারণ পাখি হয়ে আমি তোমার সাথে কি করে ঘর সংসার করতাম বলো তো? আমি যে মনুষ্যরূপ ধারণ করার ক্ষমতা হারিয়েছিলাম। সবই সবই আমার দোষে। সেদিন জানালা দিয়ে যদি না দেখতাম, আমার আমার অনেক দুঃখে দিন কেটেছে। তবে 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 এখন আমি খুব খুশি, আমি আমি তোমাকে ফিরে পেয়েছি যে। আমিও ভীষণ আনন্দিত, কিন্তু তবুও কি? আমি তো তোমার সাথে মনুষ্যরূপে জীবন কাটাতে চেয়েছিলাম, আর তুমিও তো আমার জন্য তোমার মনুষ্য জীবন ছেড়ে পক্ষী জীবন বেছে নিলে। এটা নিয়ে আর দুঃখ করো না, আমরা না হয় পক্ষী রূপেই আমাদের নতুন জীবন শুরু করব। তুমি ঠিক বলেছ। সারসবু, কাঠুরিয়া, আমি এই পথ দিয়ে যাওয়ার সময় তোমাদের সমস্ত কথোপকথন শুনেছি। খুবই মর্মস্পর্শী তোমাদের প্রেম গাথা। আমি সমব্যথী, এই বিষয়ে তোমাদের কিছু সাহায্য করতে পারি। আপনি কি আমাদের মানুষ রূপে ফিরিয়ে দিতে পারবেন পরিরানী? না সারসবু, সে শক্তি আমার নেই। তবে আমি একটি উপায় তোমাদের বলতে পারি, কিন্তু সে বড়ই কঠিন। পরিরানী, পরিরানী, আপনি দয়া করে আমাদের সেই উপায়টা বলুন। মর্ত্যলোকে ত্রিচূড় পাহাড়ের মাঝখানে একটি রূপকুণ্ড সরোবর আছে। সেই সরোবরে সন্ধে হওয়ার পূর্বে স্নান করলে তোমরা চিরদিনের জন্য মনুষ্যরূপ লাভ করবে। কিন্তু 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 কি পরিরানী? কিন্তু সেই সরোবরে বাস করে এক প্রকাণ্ড ভয়ঙ্কর রাক্ষসে মাছ। তার ভয়ে কোনো মানুষ পশু পক্ষী সেখানে যেতেই পারে না। সেই মাছকে যদি মেরে তোমরা ওই সরোবরে সূর্য ডোবার পূর্বে একসাথে স্নান করতে পারো, তাহলেই তোমরা মনুষ্যরূপ ফিরে পাবে। অনেক অনেক ধন্যবাদ পরিরানী, আমরা আমরা ওই সরোবরে অবশ্যই স্নান করব। কিন্তু আমরা তো এখন ক্ষুদ্র সারস পাখি মাত্র, ওই রাক্ষসে মাছের সাথে আমরা পারব? আমরা আমরা নিশ্চয়ই পারব, আমাদের পারতেই হবে। আমাদের ভালোবাসা পূর্ণতা পাবেই, ঈশ্বর ঈশ্বর আমাদের সাথে আছে। আর হ্যাঁ, মনে রেখো, ওই মাছের চোখ দুটোতে তোমরা আঘাত করবে, তাহলেই মাছটিকে মারতে পারবে। কাঠুরিয়া সারস ও সারসবউ উড়তে উড়তে ত্রিচূর পাহাড়ের মাঝখানের ওই রূপকুণ্ড সরোবরে এসে পৌঁছালো। আমার সরোবরে ah
কি করলি? আমার চোখ দুটো তোরা তুলে নিলি কেন? এখন আমার কি হবে? আমাদের এই জন্মে বোধহয় আর মিলন হলো না। না না, তুমি অমন কথা বলো না। তোমার 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 কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। আমরা আমরা আবার ঘর বাঁধবো। সুখ সুখ তোমায় আমি আর দিতে পারলাম না। না না, আমাকে ছেড়ে যেও না, আমাকে চিরবিদায় জানিও না। সারস বউ, আমি কাল। তোমার স্বামী এখনই জীবিত হতে পারে, কিন্তু একটা শর্তে। আমি আমি আপনার সব শর্ত মানতে রাজি। বলুন বলুন কি শর্ত। তোমাকে আমার চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি সব উত্তর দিতে পারো, তাহলে তোমার স্বামী আবার জীবিত হয়ে উঠবে। আর যদি একটিও উত্তর ভুল হয় বা উত্তর দিতে না পারো, তাহলে তুমিও তৎক্ষণাৎ মারা যাবে। স্বামী ছাড়া আমার জীবনের কোনো মূল্য নেই, তাই আপনার শর্তে আমি রাজি। সব থেকে বড় ধর্ম কি? দয়া। সব থেকে দামি কি? সময়। কাজলের থেকেও কালো কি? কলঙ্ক। পৃথিবীর থেকেও ভারী কি? ই সারস বউ, এর উত্তর কি তোমার অজানা? এর যদি উত্তর না দিতে পারো, তাহলে তুমিও তোমার স্বামীর মতো এখনই মারা যাবে। পৃথিবীর থেকেও ভারী কি? পাপ। তুমি চারটি প্রশ্নের একদম নির্ভুল উত্তর দিয়েছো। তোমার পতি প্রেমে আমি মুগ্ধ। তোমার স্বামীর জীবন ফিরিয়ে দিলাম। আয়ুষ্মান ভব। সারসবু, আমি আমি প্রাণ ফিরে পেলাম। চলো আমরা আমাদের সেই ছোট্ট কুঁড়ে ঘরে ফিরে যাই, আবার আমাদের সংসার শুরু করি।
জল খাবারটা ভালো করে বেঁধে দি, নইলে রাস্তায় যেতে যেতে বাঁধন খুলে গেলে আর খেতে পাবে না। এই নাও খাবারটা দাও, আর এতে জল আছে দাও। আর আজকে একটু বেশি কাট কাটবো, আসতে একটু দেরি হবে। ঠিক আছে, বলছি আমাকে কাল পরশু নাগাদ বাজার থেকে সুতো এনে দিও, সুতো প্রায় শেষ হয়ে গেছে। ঠিক আছে। আমি যে কাপড়টা বুনছি সেটা কিন্তু আজকে শেষ হয়ে যাবে, আর আগের দুটো কাপড় বোনা আছে। তাহলে কাল তুমি সুতো আনতে যাবার সময় বাজারে কাপড় তিনটে বিক্রি করে দিও। হ্যাঁ, তুমি কাপড় তিনটে বেঁধে রাখো, তাহলে আমি আসি। হ্যাঁ এসো, সাবধানে যেও। আমিও যাই, কাপড়টা শেষ করে নি। আরে এটা তো পক্ষীরাজ ঘোড়া, এখানে কি করে? যাই গিয়ে দেখি তো। অশোক একজন আহত অবস্থায় পড়ে রয়েছে। আরে এ যেন কোনো সৈনিক মনে হচ্ছে, বুকে যে তীর লেগেছে, রক্তাক্ত অবস্থা। আপনাকে দেখে তো কোনো সৈন্য মনে হচ্ছে, কে আপনি? আর তুমি? আমি একজন কাঠুরিয়া, এই জঙ্গলে কাঠ কাটতে এসেছি। আপনি আপনি কোথা থেকে এসেছেন, আর আপনার এই অবস্থাই বা কে করলো? আমি চন্দ্রলোক রাজ্যের সৈন্য। কোন চন্দ্রলোক? পৃথ্বীলোক যাকে চাঁদ বলে জানে। কাঠুরিয়া, আমার কাছে বেশি সময় নেই, আমার কথা একটু মন দিয়ে শোনো। আমার চন্দ্রলোক বিপদের মুখে। বিপদের মুখে কেন? আর 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 আপনাকে তীরবিদ্ধই বা কে করলো? চন্দ্রলোকের সেনাপতি ক্রুর সিং আমাকে তীরবিদ্ধ করেছে। কিন্তু কেন? আমি সেনাপতি ক্রুর সিং এর সকল ষড়যন্ত্রের কথা জেনে যাওয়ায় আমাকে তীরবিদ্ধ করেছে, আর আমার এই পক্ষীরাজের ডানা দুটো ভেঙে দিয়েছে। কিসের ষড়যন্ত্র? চন্দ্রলোকের সম্রাট চন্দ্রাদিত্যকে হত্যা করে তার সাম্রাজ্য দখল করার, আর রাজকুমারী চন্দ্রানীকে জোরপূর্বক বিবাহ করতে চাওয়ার ষড়যন্ত্র। সেনাপতির কুনজর থেকে কোনো নারী বাদ যায় না। কাঠুরিয়া, আমার তলোয়ারটি না, যাই, অনেক বেলা হলো, স্নানটা সেরে আসি। কোথায় গেল সেই সৈন্য? কোথায় গেল আমার বিরুদ্ধাচরণ? আমার নিক্ষেপ করা তীর তো তাকে বিদ্ধ করেছে,
তাই তার মৃত্যু নিশ্চিত। ফিরে যাই চন্দ্রলোক। আরে কি অপরূপ সুন্দরী এই নারী! হে সুন্দরী, তোমার রূপে আমি মোহিত। তোমাকে আমি আমার সাথে চন্দ্রলোকে নিয়ে যাব, আমার রানী করে রাখব। আর তো মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপর সম্রাট চন্দ্রাদিত্যকে হত্যা করে আমি হব চন্দ্রলোকের সম্রাট। যাচ্ছ কোথায়? কে আপনি? এইভাবে পথ আটকে আমার সাথে অসভ্যতা করছেন কেন? সুন্দরী, আমি তোমার রূপে মোহিত, আমি তোমাকে বিবাহ করতে চাই। আমি বিবাহিতা, আমার পথ ছেড়ে দাঁড়ান। সুন্দরীদের এত ক্রোধ ভালো নয়। আমি চন্দ্রলোকের সেনাপতি ক্রোর সিং, আমি যা চাই তাই হাসিল করে ছাড়ি। তোমাকে আমার মনে ধরেছে, তাই তোমাকে আমার চাই। তুমি আমার বিবাহের প্রস্তাব নাকচ করতে পারো না। যতদিন না আমার প্রস্তাব গ্রহণ করছো, আমি তোমাকে আমার চন্দ্রলোকে বন্দী করে রাখবো। চলো চলো ছেড়ে দিন, চলো ছেড়ে দিন, চলো বলছি ছেড়ে দিন। তুমি আমার, চলো বলছি। বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। মেঘবালিকা, আমাকে বাঁচাও মেঘবালিকা, আমাকে চন্দ্রলোকের সেনাপতি কুরসিং হরণ করে চন্দ্রলোকে নিয়ে যাচ্ছে। আমার কাঠুরিয়া স্বামী কিচ্ছু জানে না, ওনাকে দেখতে পেলে শীঘ্রই খবরটা দিও। সেনাপতি, এ তুমি কি করছো? পরস্ত্রীকে এইভাবে হরণ করে নিয়ে যেও না, সারস বউকে ছেড়ে দাও। এমন গর্হিত কাজ করো না সেনাপতি, সারস বউকে ওর স্বামীর কাছে যেতে দাও। ছেড়ে দাও সারস বউকে, ছেড়ে দাও। দাঁড়াও পক্ষীরাজ, সারস বউকে চন্দ্রলোকে নিয়ে যেও না, দাঁড়াও। সারস বউ, সারস বউ, কোথায় গেলে সারস বউ? সারস বউ, তুমি কোথায় সারস বউ? সারস বউয়ের সাড়া পাচ্ছি না কেন? ও, বোধহয় পাহাড়ি ঝর্ণে স্নান করতে গেছে, যাই ওখানে গিয়ে দেখি গে। সারস বউ তো এখানেও নেই। সারস বউ, তুমি কোথায় সারস বউ? আমার সারস বউকে কোথাও খুঁজে পাচ্ছি না কেন? কোথায় কোথায় খুঁজি তাকে? তুমি 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 কোথায় সারস বউ? তুমি কোথায় সারস বউ? কাঠুরিয়া, কাঠুরিয়া, কাঠুরিয়া।
কে কে? আমি মেঘবালিকা। বলো মেঘবালিকা। কাঠুরিয়া, এই কটা দিন তোমায় খুব খুঁজেছি, তোমার সারস বউ কোথায় আমি জানি। আমার সারস বউ কোথায় তুমি জানো? কোথায় কোথায় মেঘবালিকা? চার দিন ধরে সারস বউকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমি আমি সারস বউকে বারবার কেন হারাই, কেন কেন? কাঠুরিয়া, এখন তোমার কাঁদার সময় নয়, যত শীঘ্র সম্ভব তোমার সারস বউকে উদ্ধার করো। উদ্ধার? কি বলছো মেঘবালিকা? আমার সারস বউয়ের কি হয়েছে? সারস বউকে চন্দ্রলোকের সেনাপতি ক্রূর সিং অপহরণ করে চন্দ্রলোকে নিয়ে গেছে, তাকে জোর করে বিবাহ করতে চায়। ক্রূর সিং? তাহলে সেই শয়তানটার কুনজরি পড়েছে আমার সারস বউয়ের উপর। আমি আসছি সারস বউ, তোমাকে ফিরিয়ে আনতে আসছি। চলো, আমাদের চন্দ্রলোক যাবার সময় এসেছে। তোমার প্রভুর হত্যাকারীকে শাস্তি দিতে আর আমার সারস বউকে ফিরিয়ে আনতে আমাদের এক্ষুনি যেতে হবে। কি সেনাপতি, রাজধর্ম বিরোধী যুদ্ধ নীতি কেন আপনার? চন্দ্রলোকে আগত অজ্ঞাত পরিচয় এই ব্যক্তিকে পিছন থেকে বজ্রাস্ত্র প্রয়োগ করা আপনার সমীচীন হয়নি। সেনাপতি, রাজকুমারী চন্দ্রাণী ঠিক কথাই বলেছে। সম্রাট, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু পৃথ্বীলোক থেকে আসা এই মানুষকে আমি কিভাবে পরাস্ত করে বন্দী করতে পারতাম? তাই বলে সঠতার আশ্রয়? না না, এ আমি মানতে পারছি না। পিতাশ্রী, আপনি ওই ব্যক্তিকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার নির্দেশ দিন, আমি নিজে ওনাকে সেবা শুশ্রূষার মাধ্যমে সুস্থ করে তুলতে চাই। কিন্তু চন্দ্রাণী। পিতাশ্রী, একজন অপরাধীকেও তো আত্মপক্ষে কিছু বলার সুযোগ দেওয়া হয়, আর এই মানুষের সম্পর্কে কিছু না জেনে তার সাথে এহেন আচরণ কি সমর্থনযোগ্য? তাছাড়া আপনি হয়তো লক্ষ্য করেননি, উনি চন্দ্রলোক এসেছেন আমাদের পক্ষীরাজ ঘোড়ায় চড়ে। উনি পক্ষীরাজ ঘোড়া পেলেন কোথায়? পৃথ্বীলোকে এর পক্ষীরাজ ঘোড়া তো আর এমনি এমনি যায়নি, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। তুমি ঠিকই বলেছো রাজকুমারী, এই মনুষ্যের জ্ঞান ফিরলে সকল রহস্য উন্মোচিত হবে। শোনো, একে যত্ন সহকারে রাজপ্রাসাদের অন্দরমহলে নিয়ে যাওয়া হোক। রাজকুমারী চন্দ্রাণী টানা 21 দিন ধরে দিন রাত কাঠুরিয়াকে সেবা শুশ্রূষার দ্বারা সুস্থ করে তোলে। এই
একুশ দিনে কাঠুরিয়ার সম্পর্কে কোনো ইতিবৃত্তান্ত না জেনেই তাকে ধীরে ধীরে মন দিয়ে ফেলে রাজকুমারী, আর তাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করে। আমি কোথায়? আর আপনি আমাকে তো পিছন থেকে কেউ মাথায় আঘাত। আপনি বিচলিত হবেন না, আমি রাজকুমারী চন্দ্রাণী, আপনি আমার বিশ্রাম কক্ষে আছেন। আমি এখানে, ও মাথায় আঘাত লাগায় জ্ঞান। রাজকুমারী, কত সময় পর আমার জ্ঞান ফিরল? 21 দিন পর। কিন্তু আমি তো আপনার সম্পর্কে কিছু জানলাম না, কে আপনি? আমি একজন সাধারণ কাঠুরিয়া। আপনি একজন সাধারণ কাঠুরিয়া? কিন্তু সেটা তো তখন মনে হলো না যখন আপনি আমাদের সৈন্যদের সাথে তলোয়ার হাতে যুদ্ধ করছিলেন। কি বীর বিক্রমেই না আপনি যুদ্ধ করছিলেন! আমাদের কোনো সৈন্যই আপনাকে পরাস্ত করতে পারছিল না। তা আপনি তো কোনো অংশেই কোনো যুবরাজের থেকে কম নন। যেমন আপনি সুপুরুষ, তেমনই আপনি বীর যোদ্ধা। জানি না কি উদ্দেশ্যে আপনি পৃথ্বীলোক থেকে চন্দ্রলোকে এসেছেন, তা জানার বিন্দুমাত্র আগ্রহও আমার নেই। আমি আপনার শৌর্যে, বীর্যে মুগ্ধ হয়ে গেছি, আপনাকে ধীরে ধীরে ভালোবেসে ফেলেছি, আপনার সাথে জীবন কাটানোর কত স্বপ্ন দেখেছি, আপনাকে পেয়ে যেন ধন্য মনে হচ্ছে নিজেকে। কাঠুরিয়া, আমার এই প্রেম প্রস্তাব তুমি গ্রহণ করো। আপনি আমাকে জীবন দান করেছেন, 21 দিন ধরে সেবা যত্ন দিয়ে আমাকে সুস্থ করে তুলেছেন, তার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আর আপনার মতো এত সুন্দর মনের, কোমল হৃদয়ের, অপরূপ সুন্দর রাজকুমারীর ভালোবাসা লাভ করা সত্যিই ভাগ্যের। কিন্তু আমি সেই ভাগ্যবান নই। আমাকে মার্জনা করবেন। আমি বিবাহিত। আমার সারস বউকে আমি খুব ভালোবাসি, কিন্তু সেনাপতি ক্রূর সিং এর নোংরা নজর আমার সারস বউয়ের উপর পড়ে। জোর করে বিয়ে করার জন্য সেনাপতি তাকে অপহরণ করে এই চন্দ্রলোকে নিয়ে এসে বন্দি করে রেখেছে। সেনাপতি খুবই ঘৃণ্য কাজ করেছে। কিন্তু এই চন্দ্রলোকে আমি সারস বউকে কোথায় খুঁজব, আর আর কি করেই বা খুঁজব? আমি আপনার সারস বউকে খুঁজতে সাহায্য করব। আমি জানি প্রাণের থেকে প্রিয় কাউকে হারানোটা কতটা দুঃখের, কষ্টের। রাজকুমারী, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে আঘাত দিতে চাইনি, কিন্তু আমি তো জীবনে প্রথমবার মন প্রাণ দিয়ে আপনাকেই ভালোবেসেছি। আপনাকে আমার হৃদয় সঁপে দেওয়ার পূর্বে জানতাম না যে আপনি বিবাহিত। আপনি আপনার স্ত্রীর সন্ধানে এখানে এসেছেন, কিন্তু এখন তো আমি আপনাকে মন দিয়ে ফেলেছি, সেই মনকে কি করে আমি ফিরে পাব? আপনি আমায় ভালোবাসতে পারবেন না জানি, কিন্তু আমি আপনাকে আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালোবেসে যাব। আর আপনাকে আপন করে পাওয়া, আমি তো আর সারস বউয়ের মতো ভাগ্যবতী নই। আমি ভাগ্যবান যে সারস বউয়ের মতো একজন জীবন সঙ্গিনীকে পেয়েছি। আমরা যদি চন্দ্রলোকের গণৎকার আচার্য রোহাইদ্যার্পমের নিকট যাই, তাহলে সেনাপতি সারস বউকে কোথায় বন্দি করেছে নিশ্চিত তার কোনো ঠিকানা পাওয়া যাবে। চলুন তাহলে। ও, আর একটা কথা, সেনাপতি ক্রূর সিং সম্রাট চন্দ্রাদিত্যকে হত্যা করে
সাম্রাজ্য লুট করার ষড়যন্ত্র করেছে। আপনার প্রতিও সেনাপতির নজর ভালো। বুঝেছি, শীঘ্র চলুন, পিতাশ্রী আর সারসবউকে বিপদ হতে উদ্ধার করতেই হবে। একটি অদ্ভুত দেখতে ঘরের মধ্যে বসে আছেন শতাধিক আয়ুর গণৎকার আচার্য রোহাই দর্পম, সামনে তার গণনের সরঞ্জামাদি। রাজকুমারী চন্দ্রাণী ও কাঠুরিয়া ঘরে প্রবেশ করল। রাজকুমারী, বসুন বসুন, বলুন বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? আচার্য, আপনি অতি শীঘ্র গণনা করে দেখুন তো, সারসবউকে সেনাপতি ক্রুর সিং কোথায় বন্দি করে রেখেছে, আর আমার পিতাশ্রীর বিপদ কবে আর কিভাবে হবে। অবশ্যই অবশ্যই রাজকুমারী, আমি একটু বিচার করে বলছি। এটা ফেলুন। সারসবউকে সেনাপতি ক্রুর সিং মায়াবী চন্দ্রবতী বনে বন্দি করে রেখেছে। তবে ওই চন্দ্রবতী বনে প্রবেশ করতে গেলে চরকা কাটা চাঁদের বুড়ির হিয়ালি শুনে যেতে হবে, কারণ ওই হিয়ালির মধ্যেই আছে মায়াবী চন্দ্রবতী বনের মায়াজাল ভেদ করার উপায়। এই নিন রাজকুমারী, এটা ফেলুন। রাজকুমারী, সত্যি সম্রাট চন্দ্রাদিত্যের প্রাণের আশঙ্কা আছে। সেনাপতি সম্রাটকে বিষ প্রয়োগ করে হত্যা করতে চায়। ওনার জীবনের সংকট আসন্ন। আপনারা অতি শীঘ্রই গিয়ে সম্রাট চন্দ্রাদিত্যকে বাঁচান। হ্যাঁ আচার্য, আমরা শীঘ্রই যাচ্ছি। মায়াবী চন্দ্রবতী বনে এক বটবৃক্ষের তলায় উদাসী সারসবউ গালে হাত দিয়ে বসে কাঠুরিয়ার বিরহে অশ্রু বিসর্জন করছে। চন্দ্রবতী বন থেকে মুক্তি পেয়ে চন্দ্রলোক হতে আর কখনো পৃথ্বীলোকে ফিরে যেতে পারবে কিনা সেই চিন্তায় সারসবউ বিভোর। তার দুঃখে বনের সমস্ত গাছপালা, ফল ফুল, পশু পাখিরাও দুঃখী। সারসবউ, তুমি উদাস থেকো না, এভাবে আর চোখের জল ফেলো না। চন্দ্রলোকের এই মায়াবী চন্দ্রবতী বনে আমার স্বামী আসতে পারবে তো? আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে তো সে? নিশ্চয় পারবে, তুমি বিশ্বাস রাখো, তুমি আর কেঁদো না। স্বামী, তুমি তাড়াতাড়ি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। কি রাজকুমারী, এ তোমার কি রূপ আচরণ? এহেন আচরণের জন্য আমায় ক্ষমা করবেন পিতাশ্রী, কিন্তু আমি আপনাকে এই দুধ পান করতে দিতে পারি না। এই দুধে যে বিষ মিশ্রিত। হ্যাঁ, বিষ মিশ্রিত? হ্যাঁ, ওই দেখুন।
আর এত বড় স্পর্ধা যে আমাকে বিষমিশ্রিত দুধ দেয়, আমাকে হত্যা করার ষড়যন্ত্র করে, কে সে? পিতাশ্রী, এই সবই সেনাপতির ষড়যন্ত্র। আপনাকে হত্যা করে এই সাম্রাজ্যের সম্রাট হতে চায়। শুধু তাই না, এনার স্ত্রীকে পৃথ্বীলোক হতে অপহরণ করে নিয়ে এসে মায়াবী চন্দ্রপতি বনে বন্দি করে রেখেছে। সেনাপতি জোরপূর্বক কাঠুরিয়ার স্ত্রীকে বিবাহ করতে চায়। কি, আমার সাম্রাজ্যে সেনাপতি ক্রূর সিং এত বড় ষড়যন্ত্র করছে? আর আমি কিছুই জানি না। আমি সেনাপতিকে ফাঁসি কাঠে ঝোলাবো। কোথায় সে? পিতাশ্রী, আপনি উত্তেজিত হবেন না। আমাদের সব কিছু সন্তর্পণে করতে হবে। আপনি সৈন্য সামন্ত নিয়ে মায়াবী চন্দ্রপতি বনে আসুন। আপনি এখন এই বিষয়ে কাউকে কিচ্ছু জানাবেন না। মায়াবী চন্দ্রপতি বনে যাওয়ার পথে তারা দেখল, ধুধু ফাঁকা মাঠের মাঝখানে একটি ছোট্ট পাহাড়ের তলায় বসে চাঁদের বুড়ি চরকা কাটছে। তিনটে আপেল ঝুলছে গাছে, একটা কিন্তু খাবি, একটা আপেল রাখবি মনে, বনে ঢোকার চাবি। ভুল আপেল ছুলে আবার তিনটেই হবে হাওয়া, আসতে হবে ফিরে তোদের, বৃথাই হবে যাওয়া। রামধনুকের সাতটি রঙের মাঝেই পাবি তাকে, যে রংটা আপেলটার ওই গায়ে লেগে থাকে। বুদ্ধিখানে করলে খরচ হবি না তো ব্যর্থ, সফল হবি বুঝলে তোরা আমার কথার অর্থ। হেয়ালি শুনে তারা সেখান থেকে আবার চন্দ্রপতি বনের উদ্দেশ্যে হাঁটতে লাগল। অবশেষে বনের সামনে এসে উপস্থিত হল। তারা দেখল যে বনের সামনে একটি আপেল গাছে তিনটি তিন রঙের আপেল ঝুলছে, কিন্তু কোন আপেলটি খেলে মায়াবী চন্দ্রপতি বনের মায়াজাল ভাঙবে প্রথমে তারা বুঝে উঠতে পারল না। কি হলো কাঠুরিয়া, চন্দ্রপতি বনের দিকে এখন এগোবেন না, আগে আমাদের বনের মায়াজাল ভাঙতে হবে। তার জন্য আমাদের হেয়ালির অর্থ বুঝে একটা আপেল খেতে হবে আপনাকে। কিন্তু রাজকুমারী, এ তো দেখছি তিনটে আপেল, কোন আপেলটা খাবো? দাঁড়ান কাঠুরিয়া, হিয়ালির মধ্যেই লুকিয়ে আছে কোন রঙের আপেলটি আপনাকে খেতে হবে। লাল। আচ্ছা, রামধনুর সাতটি রং হলো বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা আর লাল। রামধনুর সাতটি রঙের মাঝেই পাবি তাকে, যে রংটা আপেলটার ওই গায়ে লেগে থাকে। রামধনুর সাতটি রঙের মাঝের রং হলো সবুজ। হ্যাঁ 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 রাজকুমারী, আপনাকে সবুজ আপেলটি খেতে হবে কাঠুরিয়া। আপনি সাবধানে সবুজ আপেলটি পারুন, লক্ষ্য রাখবেন যাতে অন্য আপেলগুলিতে স্পর্শ না হয়। হ্যাঁ 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 রাজকুমারী। মায়াজাল ভেঙে গেছে, এবার চলুন চন্দ্রপতি বনে প্রবেশ করা যাক। সারস বউ, তুমি কোথায়? দেখো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তোমাকে আর এই বনে বন্দী হয়ে থাকতে হবে না। আমার স্বামীর কণ্ঠস্বর।
তুমি ঠিক আছো তো? কেঁদে কেঁদে শরীরটার কি অবস্থা করেছো? কত কত রোগা হয়ে গেছো। আমাকে সেনাপতি ক্রোশিং জোর করে এখানে। আমি আমি সব জানি, আর কেঁদো না। আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতেই তো এসেছি। আমি ভেবেছিলাম তুমি হয়তো আর এই মায়াবী বনে প্রবেশ করতে পারবে না, আমি এখানেই সারা জীবন বন্দি থেকে যাব। হয়তো পারতাম না সরস্বতী, কিন্তু কিন্তু এই সবই সম্ভব হয়েছে চন্দ্রালোকের রাজকুমারী চন্দ্রাণীর জন্য। রাজকুমারী চন্দ্রাণী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারস বউ, তুমি সত্যি ভাগ্যবতী, কাঠুরিয়ার মতো একজন স্বামী পেয়েছ। যে তোমাদের মতো দুজন সুন্দরী নারী পেয়েছি, তাহলে এই তোমার স্বামী। গুপ্তচর ঠিক সময় আমাকে খবর দিয়েছে, তা না হলে তো আমার অজান্তে এই বউকে নিয়ে চলে যেতে। এখন কি করে আবার এই চন্দ্রবতী বন থেকে বউকে উদ্ধার করে পৃথিলোকে নিয়ে যাবে? এক্ষুনি আমার তলোয়ার তোর মাথাটাকে তোর ধর থেকে আলাদা করে দেবে। সেনাপতি, তোমার যাবতীয় কুকর্ম ও ষড়যন্ত্রের কথা সম্রাট জেনে গেছেন। তাই উনি আমার কিচ্ছু করতে পারবেন না চন্দ্রাণী সুন্দরী। আমি সম্রাটের ব্যবস্থা করব, কিন্তু তার আগে কাঠুরিয়া, তুমি সেনাপতিকে যথাযথ শাস্তি দিয়েছ, ওর কৃতকর্মের শাস্তি মৃত্যুদণ্ডই। কাঠুরিয়া, তোমাকে ও তোমার স্ত্রীকে এই চন্দ্রলোক হতে পৃথিবী লোকে পাঠাবার ব্যবস্থা করব। সৈন্য, সেই পক্ষীরাজ ঘোড়াটিকে নিয়ে এসো। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ, আপনাদের জন্য সারসবুকে ফিরে পেলাম। রাজকুমারী, আপনি আজীবন আমার মনের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। আর রাজকুমারী, যদি দুঃখ দিয়ে থাকি আমায় ক্ষমা করবেন। আমার এই চোখের জল দুঃখের নয়, আনন্দের। সুখ শুধুমাত্র ভালোবাসার পূর্ণতায় নয়, অপূর্ণতা থেকেও পাওয়া যায়। আমার ভালোবাসা যদি পূর্ণতা পেত, তাহলে তোমাদের ভালোবাসা অপূর্ণ থেকে যেত। তাতে হয়তো আমি সুখী হতাম, কিন্তু তুমি দুঃখে থাকতে। আর তোমার দুঃখের বিনিময়ে সুখ আমি চাই না কাঠুরিয়া। তোমরা সুখে থেকো, সারস বউকে সারা জীবন এইভাবেই ভালোবেসো। আসি। পক্ষীরাজ, কাঠুরিয়াকে তার দেশে সাবধানে পৌঁছে দিয়েছো, যাও।